আপনারা জানেন যে সংবিধানকে নিয়ে সংসদ সদস্য আমরা সংসদে গিয়েছিলাম দলের সিদ্ধান্তে, এবং এখন আমরা গতকালকে 10ই ডিসেম্বর ঐতিহাসিক জনসভা, সেই জনসভা থেকে 10টা গাইডলাইন আমাদের দেয়া হয়েছে, এবং তার প্রথম যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে সংসদ ভেঙে দেয়া এবং সংসদ থেকে পদত্যাগ করার কথা বলা হয়েছে। বলা হয়েছে এটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেওয়ার কথা, এবং এই সংসদ ভেঙে দেওয়ার যে দাবি আমাদের দলের, সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা 7 জন সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছি। আজকে আমরা স্পিকার মহোদয়ের হাতে আমাদের পদত্যাগপত্র তুলে দেব। গতকালকে আমরা ইমেইলের মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে মাননীয় স্পিকারকে ফোন করে জানিয়েছি যে আমরা সংসদ সদস্যরা পদত্যাগ করেছি, এবং তিনি বলেছেন তিনি ইতিমধ্যে অবগত আছেন কারণ মিডিয়াতে এই খবর প্রচার হয়ে গেছে। সুতরাং আমরা এই সংসদ থেকে আজকে পদত্যাগ করছি। এই সংসদে আপনারা দেখেছেন আমরা যতটুকু সুযোগ পেয়েছি আমরা জনগণের কথা, দেশের কথা, মানুষের কথা, আপনাদের কথা বলবার চেষ্টা করেছি। আমাদেরকে বাধা দেয়া হয়েছে, আমাদেরকে সময় দেয়া হয়নি, আমাদেরকে সুযোগ খুব সীমিত ছিল, তারপরেও আমরা আমাদের সর্বোচ্চটা করবার চেষ্টা করেছি। কিন্তু এখন আন্দোলন, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আমরা সংসদ থেকে পদত্যাগ করছি, এবং আমি মনে করি সংসদে আর যে দলগুলো আছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে এই লুটপাটের উপর নির্ভর করা সরকারের আর ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো নৈতিক অধিকার নেই, কারণ এই সরকারটি জনগণের ম্যান্ডেটে আসেনি, সেই সমস্ত দলেরই সংসদ থেকে পদত্যাগ করা উচিত। সংকট তৈরি হবে কি হবে না সেটা তো আপনারা নিজেরাই দেখবেন। সংসদে সত্যিকারের বিরোধী দল বলতে যদি কিছু বোঝা যায় সেটা হচ্ছে বিএনপি, এবং সেটা দেশের মানুষও যেমন জানে সরকারও খুব ভালো করেই জানে। এবং সংকট যে তৈরি হবে এটা বোঝা যায় যখন সরকার প্রথমেই বলে সংকট তৈরি হবে না, এই কথার মধ্যে। সংসদে আসার সিদ্ধান্ত কি তাহলে ভুল ছিল আপনাদের? একদম ভুল ছিল না। আমরা বলেছিলাম যে সীমিত সুযোগ আমরা পাবো সেই সীমিত সুযোগের সদ্ব্যবহার আমরা করবো, এবং 2.5 বছর আপনারা দেখেছেন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি, এবং সুযোগ পাইনি, সময় দেয়া হয়নি, মাইক অফ করে দেয়া হয়েছে, তার মধ্যে থেকেও যতটুকু সম্ভব আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। আমাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গতকাল আপনারা জানেন যে আমরা বিশাল গণসমাবেশে আমরা সাধারণ জনগণের সাক্ষী রেখে আমরা পদত্যাগ করেছি, এবং সে পদত্যাগপত্র যেহেতু কালকে গতকাল শনিবার আপনার বন্ধ ছিল, ইমেইলে পাঠানো হয়েছে স্পিকারের কাছে। আজকে আমরা সরাসরি এসেছি স্পিকারের কাছে আমাদের পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য। যে প্রশ্নটি আপনি করেছেন যে উবায়দুল কাদের সাহেব বলেছেন যে কিছু যায় আসে না, কিন্তু এর উত্তরটাও সহজ যে আজকে আপনারা জানেন যে আজকের পার্লামেন্টে গত কত বছর, প্রায় 4 বছর হলো এই পার্লামেন্টে বিরোধী দল বলতে শুধু আমরা এই 7 জনই ছিলাম, আর যে বিরোধী দল নামকে বসে আছে তারা তো আপনার পোষা বিরোধী দল, এবং এই পোষা বিরোধী দল এই 5-4 বছর ওই গীত বন্দনা করতে করতে গেছে, তারা আওয়ামী লীগের পি টিম আপনারা জানেন। কাজেই আজকের থেকে বৈদ্যুতিক কাদের সাহেব উত্তর দিতে চাই, আজকের থেকে পার্লামেন্ট অ্যাবসলুটলি কোনো আপনার কি বলে বিরোধী দলের কোনো প্রতিনিধিত্ব করবার জন্য একটি মানুষ তো নাই, একটা মশা মাছিও নাই। ঠিক আছে, আজকের পার্লামেন্ট আজকের থেকে অনওয়ার্ড আমি মনে করি যে এটা 100% অবৈধ। আগেও বলেছি অবৈধ, আমরা থাকতে যে কথাটা রুমিন বলছিল যে আমরা যখন কথা বলতাম জনগণের কথা, এই 350 জনের মধ্যে শুধু ওই 7 জনের কথাই জনগণ শুনত, আর 343 জন যারা কথা বলতো এটা শুধু দেওয়াল শুনতো, মানুষ শুনতো না। টেলিভিশনে যখন আপনার ওই আওয়ামী লীগ অথবা তাদের পিটি জাতীয় পার্টি কথা বলতো তখন টিভি ঘুরিয়ে দিত, অন্য চ্যানেলে চলে যেত। তো কাজেই আজকে থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের আন্দোলনের এইটি শুরু, পদত্যাগ দিয়েই আমরা শুরু করেছি। 10টি দফা দেওয়া হয়েছে, যে দফা সবচেয়ে বড় দফা হলো যে আগামী 24 তারিখে যুগপথ আন্দোলন সমস্ত লেফটিস্ট রাইটিস্ট অল দ্য পার্টি সমস্ত পার্টি নিয়ে 24 তারিখে যে আপনার শুরু হবে যুগপথ আন্দোলন, সেটার লক্ষ্য হলো এই সরকারের পতনের আন্দোলন, এবং সরকার আমাদের একই দফা সেটা এই সরকারের পতন, এবং এই সরকারকে বাধ্য করাবো আমরা, জনগণের বাধ্য করবে যে সরকার আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে এই দেশে মানুষ যাতে ভোটাধিকার ভোট দিতে পারে, মানুষের বাক্সে যাতে ফিরে পায়, এবং সবচেয়ে বড় কথা অতি সত্বর এই সংসদকে আপনার বাতিল করতে হবে, এইটি আমাদের দাবি।